नमस्कार बंधुरा, फिर एलम नतून भिडियो नहीं। नतून भिडियो सकल के जाना स्वागत। बंधुरा तुम्हारा जो जो आज के बाकुड़ा ख्रिश्चान कलेजर पक्ष के बीसीसीएटी परीक्षा ना हो तर रेजल्ट पब्लिश करा तुम्हारा कि भाव से रेजल्ट देखो। अने के बोलो रे रेजल्टर मध्य बुझते पर तर बीसीसीएटी जो स्कोर लेखा आता कि आसले সেটাই আজকে ডিসকাস করব আজকের এই ভিডিওতে। তোমরা প্রথমেই বলি কীভাবে রেজাল্টটা ডাউনলোড করবে যারা এখনও পর্যন্ত ডাউনলোড করতে পারোনি। প্রথমে তোমাদের চলে আসতে হবে বাঁকুড়া খ্রিশ্চান কলেজের সাইটে। বাঁকুড়া খ্রিশ্চান কলেজ গুগলে লিখে তোমরা সার্চ করলে সাইটটা পেয়ে যাবে। তারপর সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা পেয়ে যাবে বাঁকুড়া খ্রিশ্চান কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ঢুকে যাবে। এবং সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইউজি অ্যাডমিশন 2023-24 এখানে ক্লিক করবে। তাছাড়া তোমরা নোটিশ বোর্ডও কিন্তু পেয়ে যেতে পারো। নোটিশ বোর্ডেও কিন্তু তোমরা এখানে পেয়ে যেতে পারো। মেটলিস্ট এখানে যারা যারা খুঁজে পাবে না তারা এখানে ভিউ মোর করবে। অথবা তোমরা এখানে যে তোমাদেরকে দেখাচ্ছি যে ইউজি অ্যাডমিশন 2022-23 এখানে ক্লিক করে নেবে। ইউজি অ্যাডমিশন 2022-23 এখানে ক্লিক করার পর তোমরা পাশে দেখতে পাবে যে রেজাল্ট ডিক্লারেশন যেগুলো রয়েছে সাবজেক্টগুলো সব সাবজেক্টেরই হয়ে গেছে। এখানে তোমরা পাশে ডাউনলোড অপশানটাতে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে। এখানে ডাউনলোড অপশানটাতে ক্লিক করে প্রত্যেকটা সাবজেক্টে ডিক্লেয়ার হয়ে গেছে। তোমরা যে সাবজেক্টগুলো ওই নোটিশ বোর্ডে খুঁজে পাচ্ছ না তারা এখানে ক্লিক করে পর এইভাবে কিন্তু তোমরা নিচ থেকে সব সাবজেক্টগুলো তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ যে পাশে ডাউনলোড অপশানটায় যদি ক্লিক করো তুমি কিন্তু ডাউনলোড করতে পারবে। তোমাদের একটা ডাউনলোড করে দেখাচ্ছি। তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের কাছে একটা রেজাল্ট তোমাদের ডাউনলোড করে দেখালাম বায়োলজি সাবজেক্টের জন্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে যারা যারা পরীক্ষা দিয়েছিলে তাদের ফুল মার্কস কিন্তু অষ্টআশি দেখাচ্ছে, 88। তোমাদের এইখানে অনেকের প্রশ্ন আবার অনেকের অফটাইম মার্ক যে পেয়েছো সেটার থেকে বিসিসি কোর্স কীভাবে করা হয়েছে এটা নিয়ে তোমরা অনেকে বিভ্রান্ত রয়েছ। তোমাদের প্রথমেই বলি ফুল মার্কস ব্যাপারটা নিয়ে। তোমরা জানো যে তোমরা 100 নম্বরের টোটাল পরীক্ষা দিয়েছিলে বিসিসিএটিতে। সেখানে 100 নম্বরের পরীক্ষার মধ্যে তোমরা যখন অ্যান্সার শিট ডাউনলোড করেছিলে তোমরা দেখতে পাচ্ছিলে যে অ্যান্সার শিটে কিন্তু বেশ কয়েকটা কোশ্চেন কিন্তু অ্যান্সার দেওয়া ছিল না। যেমন বায়োলজির ক্ষেত্রে 12টা কোশ্চেনের অ্যান্সার দেওয়া ছিল না, সরি 12 মার্কসের অর্থাৎ 6টা কোশ্চেনের কিন্তু অ্যান্সার দেওয়া ছিল না। 6×2 6টা কোশ্চেন যদি অ্যান্সার না দিয়ে থাকে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মার্কস, ওটা টোটাল 12 মার্কস কিন্তু বাদ চলে যাচ্ছে। তার জন্য 100 থেকে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 88 পেয়ে যাবো। সেই 88 মার্কস অর্থাৎ ওই যে 6টার যে কোশ্চেন ওই 6টাতে হয়তো কোনো কারণে কোনো অ্যান্সার সংক্রান্ত সমস্যার জন্য ওই 6টা কোশ্চেনকে বাদ দিয়ে কিন্তু এখানে ক্যালকুলেট করা হয়েছে। অর্থাৎ 6×12 নাম্বার এখানে কিন্তু ধরা হয়নি। অর্থাৎ দেখতে পাচ্ছ তোমরা 100 যে ফুল মার্ক্স পরীক্ষা ছিল 100 মধ্যে এখানে 88 ফুল মার্ক্স ধরে কিন্তু ক্যালকুলেটটা করা হয়েছে। এবং তোমরা বিসিসিএটি যে স্কোরটা দেখতে পাচ্ছ এটা তাহলে কী করে পাবে না, বিসিসিএটি এই যে স্কোরটা সেটা হচ্ছে তোমার যা মার্কস পেয়েছো তোমার অবটেন্ড মার্ক অর্থাৎ যে 44 পেয়েছে তার জন্য 44/88 এটা করলে তোমার কিন্তু যেটা দাঁড়াবে সেটা তোমার বিসিসিএটির মার্কস অর্থাৎ পার্সেন্টেজ। একটা তুমি ওই 88 ফুল মার্কস ধরে তুমি যা নাম্বার পেয়েছো সেটার যদি পার্সেন্টেজ করি তাহলে কিন্তু তোমাদের কাছে এরকমটা দাঁড়াবে যে 58 পেয়েছে যে দেখতে পাচ্ছ তার ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে 58/88 যদি করি ×100 তাহলে তার ক্ষেত্রে দাঁড়াবে 58/88×100 করলে কিন্তু এটা দাঁড়াবে তাহলে কিন্তু ওই 65.909 এরকম দাঁড়াবে। এটাই হচ্ছে তোমাদের বিসিসিএটি স্কোর। এখন অ্যাডমিশনের সংক্রান্ত পরে নোটিশ যখন দেওয়া হবে তখন দেখতে পাবে পরবর্তী যে মেটলিস্টে তোমাদের মার্কসটা ক্যালকুলেটভাবে দেওয়া হবে। মেটলিস্ট তৈরি করে যে বিসিসিএটি যেরকমভাবে বলা হয়েছিল যে এখান থেকে 50% যা নাম্বার পেয়েছো এখানে তার 50% ওয়েটেজ নেওয়া হবে এবং যা তোমরা এইচএসে পেয়েছো তার 50% ওয়েটেজ নিয়ে মেটলিস্ট তৈরি করা হবে। এবং সেখানে তোমরা দেখতে পাবে ফার্স্ট মেটলিস্ট এলেই তোমরা দেখতে পাবে কীভাবে তোমরা চান্স পাচ্ছ কি না।